আমি চলে গেলাম নেক্সট প্ল্যাটারে, একটু ওয়েট করার পর অবশ্যই। এবং আমি এখন মেইন ডিশে যাব না, আগে আমি ডেজার্ট আইটেমগুলো সিলেক্ট করব। তার কারণ কেন জানো? তার কারণ হচ্ছে, তুমি যদি সবার লাস্টে ডেজার্ট আইটেম নিতে চাও, সেক্ষেত্রে তুমি এখানে একদমই কোনো ডেজার্ট আইটেম পাবো না, তার কারণ সবাই নিয়ে নেবে। এবং বুফেতে গেলে সবার ফার্স্টে তুমি ডেজার্ট আইটেমটা উঠিয়ে তোমার টেবিলে রেখে দিবা, এতে করে কিন্তু তোমার ডেজার্ট আইটেমটা থেকে যাবে। বাট তুমি যদি লাস্টে নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো কিছু পাবা না। তো এই প্ল্যানিংটা আমি হচ্ছে এইবার বুফেতে এসে করেছি, তার কারণ লাস্ট বুফেতে কিন্তু আমি ডেজার্ট নিতে গিয়ে দেখি ডেজার্টে অনেক আইটেমই নাই, যেগুলো শেষ হয়ে গেছে, তারা রিফিল করে নাই। যেমন এই যে এখানে কেকটা, কেকটা শেষ হয়ে গেলে কিন্তু কেকটা আর আসবে না। সো আমার এই আইটেমগুলো আগে আগে নিয়ে রাখাটা বেটার। তো আমি আমার পছন্দ মতো সব কিছু গুছিয়ে রাখছিলাম, এবং এখানে আমি পেস্ট্রি নিয়েছি, শাহী টুকরা নিয়েছি, পুডিং নিয়েছি, আমার সব থেকে পছন্দের কাস্টার্ড নিয়েছি, তার সাথে এখানে রসগোল্লা নিয়েছি। নর্মালি আমি এত মিষ্টি খেতে পছন্দ করি না, আর আমি কিন্তু আমার একার জন্য এগুলো নিয়ে নিই, আমরা দুইজন ছিলাম সেজন্য দুজনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। নেক্সট যখন আমি মেন ডিশ নিতে আসলাম, আমি জাস্ট এই অবস্থা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, তার কারণ তাদের রিফিল সিস্টেমটা চরম মাত্রায় বাজে ছিল। এখানে গরুর আইটেম বা এখানে অ্যাপিটাইজার, তার সাথে মেইন ডিশের মধ্যে যা যা ছিল ডাল মাখানি থেকে শুরু করে কিচ্ছু নাই, জাস্ট সব কিছু ফাঁকা, আর তাদের রিফিল সিস্টেমটা খুবই বাজে। আমি আশা করব যে তারা নেক্সট টাইম কিন্তু রিফিল সিস্টেমটার প্রতি নজর দিবে। আর আমি যদি স্যুপের দিকে আসি, সেক্ষেত্রে দেখো ক্লিয়ার স্যুপের মধ্যে কিচ্ছু নাই, জাস্ট পানি ছিল। ফার্স্টের দিকে ছিল অবশ্যই, ডেফিনেটলি আমি নিয়েছিলাম, ফার্স্টের দিকে ছিল, বাট লাস্টে তারা কিন্তু রিফিল করে নাই ভালোভাবে। এই আপুটা তার বাচ্চার পছন্দের খাবার হারিয়ালি কাবাবের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ ধরে। হয়তো আমার এটা ব্যাড লাগ যে আমি যখন কাচ্চিটা নিতে এসেছি কোনো ধরনের মাংস এখানে আমি পাইনি, শুধু ভাত ছিল। মেইন ডিশে প্ল্যাটার সাজানোর সময় আমার ছোট্ট ছোট্ট ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, তোমাদের নাম বলো। এই তো আমি চলে আসলাম, এবং এই যে আমার কলিগ মেন ডিশ তার সাজানো হয়ে গেছে, সে আগে আগে পেয়েছে সবকিছু, বাট আমি মিস করেছি সবকিছু, একদমই অল্প অল্প করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কোনো রকম একটু কাচ্চি নিয়েছি, কয়েক টুকরা এখানে আমার লিভার ভুনা ছিল আর কয়েক টুকরা গোশত ছিল, তার সাথে এখানে চাটনি ছিল অ্যান্ড স্যালাড আইটেম ছিল, কোক ছিল। এখন আমি মেইন ডিশটা ট্রাই করব এবং বলবো যে মেইন ডিশটা আসলে কেমন খেতে লাগে। তো চলো আমরা খাওয়াটা স্টার্ট করি ফার্স্ট। অরিজিনালি আমার কাছে বিরিয়ানি অর্থাৎ কাচ্চি আইটেমটা বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমার। তার সাথে এখানে আমি যেহেতু মাংসটা পাইনি, এখানে জাস্ট আমি পেয়েছি হচ্ছে আলুর টুকরা, এক্সট্রা যে বিফ লিভার ভুনা ছিল এবং বিফ রেজালা ছিল, আমি এই দুইটা একসাথে করে আমি কাচ্চিটা খাচ্ছিলাম, এবং আমার কাছে কম্বিনেশনটা অনেক ভালো লেগেছিল। আমি যদি বিফ রেজালা এর কথা বলি, তাহলে এটা যথেষ্ট ভালো ছিল খেতে। মেইন ডিশে আমি 10/10 দিব, তার কারণ এটা বেস্ট ছিল। আমি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আমি ওয়েলকাম ড্রিঙ্কটা ট্রাই করলাম, কারণ ওখানে 3 ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। আমি এটা নিয়ে এসেছি মেবি অরেঞ্জ ফ্লেভারের, অ্যান্ড হালকা মিষ্টি ছিল, খেতেও অনেক রিফ্রেশিং ফিল আসতেছিল। দেন আমি ট্রাই করব ডেজার্ট আইটেম, এবং এখানে অনেক ডেজার্ট আইটেম ছিল, তাদের ভ্যারিয়েশন ছিল অনেক বেশি। এবং এখানে আমি টোটাল দুজনের জন্য নিয়েছি, তোমরা ভেবো না যে আমি একাই এগুলো সব শেষ করে ফেলবো, সবই 2 পিস করে আছে দুজনের জন্য নেওয়া। তো ফার্স্ট আমি খাওয়াটা স্টার্ট করলাম এই আইটেম দিয়ে, বাট এই আইটেমের নামটা রাইট নাও মনেও পড়ছে না, সেজন্য আমি ভুলে গেছি, সরি গাইস, আমার কিছু করার নাই, যা সত্যি তাই বলে দিলাম। বাট এই আইটেমটা অনেক বেশি মিষ্টি ছিল, যেটা আমার কাছে ভাল লাগে নাই, কারণ আমি অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না। দেন আমি খেলাম জেলো, জেলোটা মিষ্টিটা একদমই অ্যাভারেজ ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল। তারপর আমি একটা পুডিং ট্রাই করলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মিষ্টিটা একদম ঠিক ছিল এবং এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। তারপরে আমি ট্রাই করলাম আমার খুব পছন্দের কাস্টার্ড, অ্যান্ড এইটা আমার কেন জানি না এত ভাল লাগে, এত ভাল লাগে, আমি যেখানে যাই শুধু কাস্টার্ড আইটেমটা ট্রাই করি। আর স্পেশালি আমার বুফের কাস্টার্ড আইটেমটা খুব ভাল লাগে, কেন আমি জানি না, বাট ভাল লাগে। তারপর আমি সাবুদানাটা ট্রাই করলাম, বাট সাবুদানার টেস্টটা হচ্ছে টেস্টলেস ছিল, আমার কাছে মনে হয় তারা চিনিটা
সেভাবে অ্যাড করে নাই, অ্যান্ড চিনি না দিলে আসলে সাবুদানা খেতেও ভালো লাগে না। খুব সুন্দর করে ধৈর্য নিয়ে যে কেকের পিসটা আমি কেটে নিয়ে আসলাম সেটা আমি ট্রাই করলাম, আর সেটা কাইন্ড অফ একটু বাটার স্কচ টাইপের একটা ফ্লেভার ছিল, একটু তোমার নাটসের ফ্লেভার ছিল, যেটা একদম ইউনিক ছিল অন্যান্য কেকের চাইতে। এবং কাস্টার্ডটা আমি আবার ঘুরে ফিরে খাচ্ছিলাম, তার কারণ আমার কাছে যখনই একটু টেস্টলেস লাগতেছিল তখন আমি কাস্টার্ডটা খেয়ে আমার মুডটা আবার ঠিক করতেছিলাম। এখন আসি ওভারঅল 699 টাকা ডিনার হিসেবে বাফেট প্যারাডাইস উপযুক্ত কিনা। তার আগে আমার কিছু কিউট কিউট ফ্যানের সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। এই যে ছোট্ট ছোট্ট আপুরা এসেছিল আমার সাথে ছবি তোলার জন্য, আপুদের আম্মু এসেছিল, আমরা সবাই কিছুক্ষণ ফটো সেশন করছিলাম। এখন আমি আসি বাফেট প্যারাডাইস আসলে তোমাদের রেকমেন্ড করা উচিত হবে কি হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ম্যাক্সিমাম খাবারগুলা যথেষ্ট ভালো ছিল খেতে, কিন্তু তাদের সব থেকে বাজে রিফিল সিস্টেমটা ছিল, এবং রিফিল সিস্টেমটার প্রতি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তার কারণ দেখলে যে কত মানুষ দাঁড়িয়েছিল বাট কোনো খাবার ছিল না, তো এই জিনিসটা আসলে অনেক খারাপ লাগার একটা বিষয় যখন তুমি টাকা দিয়ে খেতে যাবে। আশা করছি আজকের ভিডিওর পর তারা তাদের রিফিল প্রবলেমটা নিয়ে বেশ কেয়ারফুল হবে, অ্যান্ড অলরেডি আমি আসার সময় বলেও এসেছি তাদের রিফিল সিস্টেমের কথাটা। এখন আসা যাক তাদের সার্ভিসের কথাটা, তাদের সার্ভিসটা যথেষ্ট ভালো ছিল এবং তারা সবাই অনেক কেয়ারিং ছিল। সো ইয়া, দ্যাটস অল মাই রিভিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং নতুন হলে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে যাও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।